হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ কাস্টমস অফিসে একটি কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকে মুক্ত প্রকাশ করা হয়েছে এবং এটি কিন্তু সিপাহী পদে, দেখুন এই যে 5 নম্বর সিপাহী পদে 73টি শূন্য পদে কিন্তু এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে। এবং বাংলাদেশে কোন কোন জেলা প্রার্থী আবেদন করবেন এবং কীভাবে আবেদন করতে পারবেন সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন, যাতে এরকম নতুন ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। তো দেখুন, আমরা নিজ দিক থেকে দেখি 6 নম্বর পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী। এখানে কিন্তু বেতন স্কেল দেখুন 8,250 থেকে 20,010 টাকা। এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি এবং অষ্টম শ্রেণী পাশে কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারছেন। এবং যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন, দেখুন লেখা আছে দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলা এবং রংপুর বিভাগের 8টি জেলার ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটাধারীগণ আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর রয়েছে সিপাহী, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, এটি গ্রেড 17 এবং এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে কিন্তু 73টি এবং এটি কিন্তু শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থাৎ মাত্র SSC পাশ করে এই সিপাহী পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবং আপনার কিন্তু কিছু ইনকোয়ারি লাগবে, সেটি হলো আপনার উচ্চতা লাগবে 4 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের লাগবে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ লাগবে 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। এটি কিন্তু আপনারা মোটামুটি আবেদন করতে পারবেন সবাই। এবং গাড়ি চালকের ক্ষেত্রে রয়েছে 9,300 থেকে 22,490 টাকা, এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা রয়েছে 5টি এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন মাত্র অষ্টম শ্রেণী পাশে এই গাড়ি চালক বা ড্রাইভিংয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তবে কিন্তু একটা শর্ত হলো, সেটা আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের গাড়ি চালানোর বাস্তবিকতা কিন্তু আপনার থাকতে হবে। এরপর তিনি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি, এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পাশ করে কিন্তু এই নিয়োগে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাখরি পদে আবেদন করতে পারেন। এবং কম্পিউটার ব্যবহার কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে, এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ থাকতে হবে। এরপর 2 রয়েছে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজি 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে উচ্চমান সহকারী, এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজি 30 শব্দ হতে হবে। এবং 1, 2, 3, 4, 5 এবং 5 নম্বর এই 5টি পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লিনফামারি, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড় জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। এবং কীভাবে আপনারা আবেদন করবেন এটি আমরা দেখি। এবং বয়সের ক্ষেত্রে যেটা আমরা বিভ্রান্ত হয়ে থাকি, তো বয়সটা আগে দেখি। বয়সসীমা দেখুন দেওয়া আছে 18 থেকে 30 বছর এবং ডেটটি হলো 31/3/2022 তারিখে। যে সকল প্রার্থীর বয়স 31/3/2022 তারিখে আপনাদের বয়সসীমা 18 থেকে 30 বছর হয়েছে, তারা আবেদন করতে পারবেন। এবং মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। এবং কিছু শর্ত রয়েছে। এবং অনলাইন আবেদনপত্র পূরণের ক্ষেত্রে আপনারা দেখুন লেখা আছে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ নিম্নোক্ত পদ্ধতি rongpurvat.teletalk.com.bd, এই rongpurvat.teletalk.com.bd ওয়েবসাইটে আপনারা গিয়ে আপনাদের অনলাইন আবেদনটি পূরণ করবেন। এবং অনলাইন আবেদনপত্র পূরণ বা আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হলো 11/4/2022 তারিখে সকাল 10 ঘটিকায় এবং আবেদন জমাদানের শেষ তারিখ হলো 10/5/2022 তারিখে বিকাল 5 ঘটিকার সময়। এবং আপনারা SMS-এর মাধ্যমে টাকাটি প্রেরণ করবেন। এবং কীভাবে আবেদন করবেন, কীভাবে সাবস্ক্রাইব করবেন সব কিছু কিন্তু বিস্তারিত এখানেই দেওয়া আছে।